বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই দা সংবাদ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব ধানি লোন সম্পর্কে। মনে করেন আপনি যদি ধানি থেকে লোন নিয়ে থাকেন এবং এখনো পর্যন্ত রিপেমেন্ট না করেন, সেই মুহূর্তে আপনার সাথে কি কি হতে পারে এবং আপনাকে কি কি ফেস করতে হতে পারে, তার সমস্ত কিছু ডিটেলস আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে বলবো। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যে এখনো পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি আইকন বাজিয়ে দিন। তাতে কি হবে, এর পরে যত ভিডিও আপলোড করব সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাবে। তাহলে বেশি দেরি না করে চলেন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা আপনি যদি ধানি থেকে লোন নিয়ে থাকেন সেই অবস্থাতে আপনাকে কিন্তু বারবার এজেন্টরা ফোন করবে যাতে আপনি রিপেমেন্ট করে দেন। এখানে যারা এজেন্টগুলো আছে সেই এজেন্টগুলো কিন্তু আপনার বাড়িতে চলে আসবে না, কারণ আমি এক একজনের কাছে এক্সপিরিয়েন্স করে দেখেছি এক একজন কিন্তু এক থেকে দেড় বছর আগে পর্যন্ত লোন নিয়ে রেখেছিল, তাদের কিন্তু ডিউ হতে 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 অনেক টাকা ডিউ হয়ে গেছে এবং তারা বলছে যে কোনো রকম এখানে পেমেন্ট করব না। এবং আপনার যে সিভিল স্কোর আছে সেটা কি ডাউন হবে নাকি যেরকম আছে সেরকমই থাকবে, এখানে কিন্তু সিভিল স্কোর খুব মানে অনেক 3 থেকে 4 বছর পর আপনার কিন্তু সিভিল স্কোর একটু ডাউন হতে পারে, কারণ ধানি অ্যাপ্লিকেশনের এতখানি অথরিটি নাই যে আপনার সিভিল স্কোরটাকে সে খারাপ করবে, কারণ এখানে শুধুমাত্র আপনার প্যান কার্ডের স্ট্যাটাসটা দেখেই আপনাকে লোন দিয়েছে এবং আপনার কাছ থেকে না কোনো কিছু জমা নিয়েছে না কোনো কিছু আপনার কাছ থেকে গিরবি নিয়েছে যে আপনি ভয় করবেন যে আপনাকে বাড়িতে চলে আসবে কোনো এজেন্ট বা আপনার বাড়িতে পুলিশ চলে আসবে এই ব্যাপারে। তো আপনাকে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না, আপনার পকেটে যদি টাকা না থাকে তাহলে সেই মুহূর্তে আপনাকে কিন্তু পেমেন্ট করার কোনো দরকার নাই। এবং যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার যে ধানি অ্যাপ্লিকেশনের প্ল্যানটাকে ক্যান্সেল করেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু পার মান্থ আপনার যত টাকা করে চার্জ লাগতো সেটা কিন্তু লাগতেই থাকবে এবং 3 থেকে 4 বছর পর সেটা অনেক একটা হিউজ অ্যামাউন্ট হয়ে যাবে। এবং আমাদের দেশে যতজন এই ধানি থেকে লোন নিয়ে রেখেছে এবং ততজনের মধ্যে 50%ও কিন্তু টাকা পেমেন্ট করেনি এবং তারা 50% টাকা একদম মেরে খেয়ে নিয়েছে। তো আপনারা যদি চান যে আপনি যদি এই ধানি অ্যাপ্লিকেশানে পেমেন্ট করবেন না তাহলে আপনি কিন্তু সেটা করতে পারেন এবং আপনার ওটা আপনার মনের উপর ডিপেন্ড করে। আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি পেমেন্ট করতে পারেন এবং আপনার কাছে যদি টাকা এনাফ না থাকে তাহলে আপনি কিন্তু পেমেন্ট করবেন না। এবং আপনাকে যে এজেন্টগুলো ফোন করছে ওই এজেন্টদের সাথে কথা বলার কোনো দরকারই নেই, আপনি ডিরেক্টলি ওদেরকে ব্লক করে দিন, কারণ ওদের হাতে কোনো অথরিটি নেই। ওদেরকে ধানি কী করেছে, শুধু হায়ার করেছে ফোন করে টাকা তোলার জন্য, কারণ ওরা যখন আপনার কাছ থেকে টাকা নিতে পারবে তখন ওরাও কিছু কমিশন পাবে এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছ থেকে ওরা টাকা উঠাতে পেরেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওদের কোনো রকম কমিশন পাই না ওরা। ওদের কথাই কান দেবেন না, ওদের শুধু একটাই কাজ যে আপনাকে শুধু ফোন করা, আপনাকে ভয় দেখানো যে আপনার এটা হবে ওটা হবে আপনাকে, এবং আপনার ওরা কিছুই করতে পারবে না। আপনি যদি চান তাহলে আপনার টাকা দেওয়ার কোনো দরকারই নাই, আর এজেন্ট যারা কল করবে ওদেরকে ডিরেক্টলি একদম ব্লক করে দেবেন। এবং ধানি সম্পর্কে আপনার যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন, তার সলিউশন সহ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তাহলে বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন, বাই বাই।